যে কারণে দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার। ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনার কবলে পড়েছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। বুধবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি বিবৃতিতে জানিয়েছে। আর্মি এভিয়েশনে বেল 206 হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে পড়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। হেলিকপ্টারের পাইলট দুই সেনা কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। আইএসপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিওর অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। হেলিকপ্টারের উভয় পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস এর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাদেরকে হেলিকপ্টার যোগে ঢাকা CMHA হস্তান্তর করা হয়েছে। স্থানীয় পুলিশ দুর্ঘটনাস্থল পাহারা দিচ্ছে জানিয়ে আইএসপিআর জানিয়েছে। এছাড়া পুস্তগোলা এবং মাওয়া সেনানিবাসতে নিরাপত্তা এবং উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।